রহমতুল্লাহ বারাকাতু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা ছিল, কিন্তু ফেতরার ব্যাপারে টাকা পয়সা কথা বলেননি। তিনি বলেছেন সাআম মিন তাআম, এক সা খাদ্য দিতে হবে। আর খাদ্যটা এমন, যখন তখন যদি বলা হতো যে সোনা দিতে হবে, তাহলে এখন সোনার দাম কত বুঝতেই পাচ্ছেন। তো এই জন্যেই খাদ্য দিতে হবে। শরীয়তে সব কিছুতে হিকমত আছে। খাদ্য আপনি দেন 2.5 কিলো, এক সা খাদ্য আপনি দেন, এটাই দিতে হবে। আর যদি এর বিনিময়ে টাকা দেন তাহলে কবুল হবে না। ওলামারা বলছেন কবুল হবে না, বরং তাকে টাকা দেবেন। যদি উকিলকে দিতে হয়, আপনি হয়তো আপনার কাছে আপনার যেহেতু চাষের জমি নেই যে আপনি খাদ্য উৎপাদন করবেন, সেক্ষেত্রে আপনি টাকা দিয়ে চাল কিনে, প্রধান খাদ্য কিনে আপনি গরিবদের মাঝে বিতরণ করবেন।